আমলের ভিতরে আপনার অবশ্যই থাকতে হবে এক নম্বর নামাজে দাঁড়ানো। কিসে দাঁড়ানো? নামাজে দাঁড়ানো। আর আপনারা অনেকে মসজিদেই বেশি নামাজ পড়েন, আপনারা মেহরবানি করে বাড়িটাকে কবর বানাবেন না, একটু বাড়িতে দু চার রাকাত সুন্নত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, বাড়িতে আসার সময় ওযু করে দু রাকাত নামাজ বাড়িতে আগে পড়ে আসবেন। আপনার সন্তানটাও দেখলো, আপনার ছোট্ট বাচ্চা নাতিটাও দেখলো, দৌড়ে এসে আপনার ঘাড়ের উপরে উঠলো, আবার আপনি বাম হাতে নামিয়ে দিচ্ছেন, আবার আপনার স্ত্রী নামিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে এই যে নাতির বিরক্ত, মাঝে মধ্যে সন্তানের বিরক্ত, তার মানে কি জানেন? আপনার নাতি আপনার এই ট্রেনিংটা দেখতে পাচ্ছে, আপনার ছোট্ট বাচ্চাটাও আপনার ট্রেনিংটা দেখতে পাচ্ছে, এখান থেকে তারা শিখে নিবে। এই জন্য দেখবেন যে ড্রাইভারের ছেলেরা অধিকাংশ ড্রাইভার হয়, ঠিক কিনা? ড্রাইভারের ছেলেরা অধিকাংশ ড্রাইভার হয়, কি কারণে জানেন? বাবার অনেক সময় কোলের উপর করে নিয়ে এরকম স্টিয়ারিং ধরে, তখন বাচ্চাটাও স্টিয়ারিং ধরতে পারে না পুরোটা, কিন্তু কিছু অংশ নিচ থেকে এইভাবে ধরে বাবার সাথে ঝাঁকাঝাঁকি ঝাঁকাঝাঁকি করে। এক সময় আল্লাহ দিলে তার ব্রেন বুদ্ধিতে বাবা মাঝে মধ্যে বলে, বাবা চালো আমি বসে আছি, ওই ড্রাইভার ছেলেটা ড্রাইভার হয়ে গেল। এই জন্য আপনি বাড়িতে নফল নামাজগুলো করবেন। এক, এই নফল নামাজে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বাহিরে চলে গেলাম, গিয়ে খোঁজাখুঁজি করলাম, নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না, গিয়ে দেখলাম মসজিদে নববীতে সিজদা করে গিয়েছেন, বিলম্ব করলাম, দাঁড়িয়ে থাকলাম, নামাজ শেষ হচ্ছে না। মনে করলাম আল্লাহ রাসূল যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, মনে হয় আল্লাহ পাক নামাজের মধ্যেই তাকে নিয়ে চলে গিয়েছে। এই চিন্তা করে আমি কি করলাম, নবীজির বৃদ্ধ আঙ্গুলটা একটু নাড়া দিলাম, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির পুরো বডিটা কেঁপে উঠল। তখন ভাবলাম নবীজি বেঁচে আছেন। সালাম ফেরানোর পরে নবীজিকে প্রশ্ন করলাম, এ রাসূলুল্লাহ, এই লং টাইম পর্যন্ত আপনি সিজদা করলেন, আমার অনুভূতি মনে হয় আপনি দুনিয়াতে নাই চলে গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার অনুভূতি এমনটা হওয়ার কারণ কি তুমি কি জানো না? এমন একটি রাত আজকে আল্লাহ পাক সন্ধ্যাবেলায় বান্দার জন্য নিচে আসমানে এসে রহমতের দরজা খুলে দিয়েছে। বান্দা যদি দুহা সানি দিয়া রবকে ডাক দিয়া বলে আল্লাহ রিজিক প্রয়োজন, আল্লাহ পাক পূর্ণ করে দেবে, বলে আল্লাহ আমার হায়াত প্রয়োজন পূর্ণ করে দেবে। আল্লাহ পাককে যদি বলে চাকরি ব্যবসা প্রতিষ্ঠান এমনকি বিয়ে শাদি থেকে নিয়ে বিভিন্ন ঝোট ঝামেলার ভেতরে আমি রয়েছে, আল্লাহ আমার এই আশা পূর্ণ করে দাও। আল্লাহ পাক নিজে আসমান অবস্থান করে বান্দাদের জন্য, ফেরেশতাদেরকে লাগিয়ে দেয় যা যা কোথায় বান্দারা আমার রয়েছে, কোন বাড়িতে চোখের পানি ঝরায়, কোন মসজিদে চোখের পানি ঝরায়, কোন জঙ্গলের ভিতরে আমার বান্দা চোখের পানি ঝরায়, বান্দা যা চাই লিখে নিয়ে আয় আমার কাছে তুই পেশ কর, আমি আল্লাহ অভিযোগ যখন আমার বান্দার চাওয়া পাওয়া গুলো আমার কাছে নিয়ে আসবে, সিগনেচার দেওয়ার পূর্বে হুকুম দিয়ে দেব, বান্দার আশা আমি পূর্ণ করে দিয়েছে। আজকে সেই রাত লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্য রজনী বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়াইতেন, আমাদেরও কবরের পাশে দাঁড়ানোর দরকার আছে। কবর দিয়েছেন জঙ্গলের ভিতরে বাংলাদেশের সবচাইতে, কবর যদি ভালো দেখতে যান বাংলাদেশের একটি জেলার নাম বলি পাবনা জেলায় যাবেন, এক একটা কবরস্থানে গেলে আমার নিজের এতটুকু অনুভূতি হয়, মনে হয় এখন মরে যায় একটু শুয়ে থাকি, এতই সুন্দর কবরস্থান, এতই সুন্দর লাইটিং, সুন্দর ফুলের গাছ লাগানো, মানে ওরা বলে হুজুর আমাদের এলাকায় যদি কোনো মেহমান আসে আমরা পার্কে নিয়ে যাই না, মেহমান আসলে নদীতে নিয়ে ঘুরাই না, মেহমান আসলে রাস্তাঘাটে চার আড্ডা বাদ দিয়ে সন্ধ্যার পর একটু কবরস্থানে প্রদক্ষিণ করায়, প্রতিটা রাত প্রতিটা দিন আমাদের এই কবরস্থানে হাজার হাজার মানুষেরা এসে নামাজ পরে তারা এসে কবরস্থান জিয়ারত করে চলে যায়। এত সুন্দর লাইটিং, এত সুন্দর ফুলের গাছ, এত সুন্দর কারুকার্য করে কবরস্থানগুলো দেখলে কলিজা ভরে যায়। মনে রাখবেন এই পাবনা জেলাকে ইসলামী জেলা করার পেছনে যাদের নিবেদিত প্রাণ ছিল তারা হলো আল্লাহর কোলে বিগত সময়ে পাশে রশিতে ঝুলে শহীদ হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা কবর দিয়েছেন জঙ্গলের ভিতরে,
দিনের বেলা যাইতে তো ভয় পায়, রাতের বেলা কেমনে যাবেন? 30 বিঘা সম্পত্তি, বাড়িটা রাস্তার পাশে বানাইলেন, রাস্তার পাশে একটা কবরস্থান বানাইলেন না। লাইলাতুল শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান, রাত্রে আপনার সন্তান দাঁড়াবে, লাইলাতুল কদরে দাঁড়াবে, মিজার মিরাজের রোজনেতে দাঁড়াবে, এমন কি দুই ঈদের রাত্রে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে, এমন ভাগ্য আপনার হলো না, কপালটা আপনার গোড়া। অনুরোধ রাখবো, অনুরোধ করব, বিনয়ের সাথে বলবে, কবরটা রাস্তার পাশে বানান, রাস্তার কবরটা রাস্তার পাশে বানান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোন হাফেজে কোরআন যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, পারলে মেয়েটাকে হাফেজ বানান, মেয়েটাকে এমন বানায় না যে মেয়েটা ইহুদি নাসারাদের হাতের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করবে। হাফেজে কোরআন বানান মাদ্রাসায় দেন, কোরআন ওলা বানান ছেলেটারে, আল্লাহ পাক কবুল মঞ্জুর করে বলেন আমি। আমার ভাইয়েরা, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহর কিছু আমল আমাদেরকে বাড়ায় দেন। নবীজি বললেন, ইহুদিদের সাথে আমাদেরকে কি করতে হবে? ব্যতিক্রম করে রোজা রাখতে হবে। এমনি তো আমরা তো অবশ্যই প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখি। রসুল বললেন, এই তারিখে তোমরা রোজা রাখতে পারো, তবে দুইটা অথবা তিনটা হবে, একদিন আগে একদিন পরে, আর মাঝখানে একদিন, তিনটা রোজা রাখবেন, অর্থাৎ 13, 14, 15, 16 অথবা 15, 16, 17 তিনটা রোজা রাখতে পারেন। দুইটাই রাখলে ভালো, একটাও রাখা যাবে, তবে তিনটা রাখাই বেশি হাদিসে এসেছে, সাফর করা হয়েছে। এই জন্য বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলবেন, আপনারাও একটু ওই দিনে রোজা রাখার চেষ্টা করবেন। মায়েশা বললেন, রাসূলুল্লাহ ফজিলতটা কি রোজার ব্যাপারে? আল্লাহ রাসূল বললেন, লাগাতার যদি আল্লাহর কোন বান্দা একটা বছর 12টা মাস যদি রোজা রাখে, এই রোজা রাখার বিনিময়ে যে সওয়াব অর্জন করবে, লাইলাতুল নিসফ মিন শাবান, এই শাবান মাসে রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক সমপরিমাণ সব ওই বান্দার বান্দির জন্য দিয়ে দেবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। ইবাদতের জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে। তাহলে এই দুইটা আমল সামনে দিলে করার দরকার আছে না নাই? সবাই জোরে বলে